বলেছেন যদি রোজ খেতে চাও মধু তাহলে জিএফ নয় বৌদি কটা ওষুধ। আর মধু খেয়ে যদি মন না ভরে তাহলে পেছন দিয়ে দিব তোমার ভরে। যদি রোজ খেতে চাও মধু তাহলে জিএফ নয় বৌদি কটা ওষুধ। তাল দুইটা দেখা হয় বাল দুইটা ছেড়ে কি বুঝাইতে চাইতেছ? মধু চাটতে পারো ভালো। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আর একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। যখন তার ভিউজ ছিল না তখন সে শেখাকুর পোস্ট করতো কেন্দ্রে কেন্দ্রে ভাইরাল হয়েছে। আর এখন যখন তার ভিউজ আসছে তখন সে রাস্তায় গিয়ে মুজরাকে কিছু দিতেছে। কষ্টের ভিডিও দিয়ে ভাইরাল হয়ে লাস্টে এখন মুজরাগিরি দুচাইতেছে রাস্তার মাঝখানে গিয়া। অ্যাকচুয়ালি সে স্যাক খাইছিল না, খাইছিল কি জানো? তার বয়ফ্রেন্ডের বাড়া তার মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে তার এই অবস্থা হয়েছিল। চিক চিক করে বালি কোথাও নেই কাদা, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, ইনস্টাগ্রামে ঢুকে দেখি কালো ছেলেও সাদা। শেখা খায়া হইছি বেকা, শেখা খায়া হইছি বেকা, দিনে দিনে শুকায়া হইতাছি কাট। যদি তোমাদের শায়রি এরকম আরো এক দুইটা শুনি তাহলে তোমাদেরকে পিছন মেরে দেবো ফেলে ইন মাই খাট। তবে ভাই আমার জানা মতো গে ছাড়া তেমন কোনো ছেলে নেই যে ফিল্টার ইউজ করে। আর যদি তুমি ফিল্টার ইউজ করে থাকো তাহলে তুমি গে এর পরিণাম কত ভয়াবহ হবে আপনি কল্পনাও করতে পারছেন না। দেখো ভাই এখন তোমরা মাইন্ড করলে করতে পারো, বাট এটা সত্য তোমাদেরকে আল্লাহ তাআলা একটা চেহারা দিয়েছে, ওই চেহারা নিয়ে খুশি থাকতে পারো না, তোমাদের কি ঝামেলা আমি বুঝলাম না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইডিট করে পোস্ট মারাইতে আসছে, হাট দচির ভাই। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এক মিনিট, আমি নিজেও তো কয়েকটা পোস্ট করছি ইডিট করে। আপনি তো সেল সেলায় ব্যস্ত যাইবেন। দেখো আমরা জানি যে বসুন্ধরার মধ্যে প্রত্যেক দিন লাখ লাখ মানুষ যায় ওলোকে মার্কেট করার জন্য, তার মধ্যে না হলো একটা দোকানে 1000 করে মানুষ যায়। কি বলছেন? তো এইখানে আবার এই ভিডিওর সাথে কি মিল? তো এই মেয়েটা বলতে চাইতেছে যে তুমি যাবে আরো একটা আসবে, তার মানে সে একটা দোকান আর তার এখানে যারা যারা আসে সবাই তার কাস্টমার, তাকে খাইতে আসে, আই মিন তার সাথে বৈশা খাইতে আসে কফি চা, আর যেটা বুঝাইতে চাইছি ওইটাই। ডেঞ্জারাস তো এই মেয়ে না, ওই মেয়ের হোক আজ এত কালো, ওই যে মনে করো কালো বিড়াল ওর সামনে ফেল। জীবনে এমন একজন বড্ড প্রয়োজন যে কিনা বলবে তোর মতো একটা চুতমারানির কারণে আমার জীবনটা পুরো ঝালাফালা হয়ে গেছে। মানে তুই কারো জীবনে থাকবি আর সেই কথা বলবে না, এটা মেনে নেওয়া যায় না? দেখেন একটা ম্যাগির সবসময় একটা ম্যাগ লাগে, সবসময় স্বাভাবিক এটা, কিন্তু হ্যাঁ আপনার মতো ম্যাগির একটা দিয়ে কোনো সময় পোষাবে না। কথা কিন্তু সত্য। তার থেকে বড় কথা এই জিনিসটা তো জানতে হবে যে আপনার একটা ম্যাগ লাগলেও সেই ম্যাগের কি আপনার মতো ম্যাগি রাখবে? আমার তো মনে হয় না, সে যত বড় ম্যাগ বাসক না কেন আপনার মতো ম্যাগি কে রাখবে না। কপালে নেই ফোলা, 14 ফেব্রুয়ারি নাকি ফুলের দোকান খোলা। 14 ফেব্রুয়ারি তো যতই থাকুক ফুলের দোকান খোলা, তোমরা তো ওইসব ছেলেদের কাছে যাবে যারা ফার্মেসিতে গিয়ে বলবে আমাদেরকে ফুটকা দেন প্রোটেকশন ওয়ালা। দেখো হাজারো ভালো ছেলে থাকা সত্ত্বেও তোমরা মেয়েরা সবসময় কেন একটা জিনিসই খোঁজো, গাঞ্জাখুর ছেলে। তোমরা এটা ভেবে একটা গাঞ্জাখুরের সাথে রিলেশন করতে চাও, তাকে ভালো ছেলে বানাবে, করতে চাও সমাজ সেবা, অবশেষে করাই আসো নিজের সেবা, আর লাস্টে এটাই বলো আমি তো বালানা বালালইয়া থাকি। আম গাছও ভূত, জাম গাছও ভূত, আম গাছও ভূত, জাম গাছও ভূত, আমরা দেখতে পাচ্ছি ল্যাংটা ভাবির। দেখেন এখন আমের সিজন নাই নাই, তাই আম খাইতে পারি নাই, এটার জন্য একটু কষ্ট লাগতেছে। তবে হ্যাঁ আমি তাল খাইতে খুবই পছন্দ করি, যদি আপনি যে গাছটার মধ্যে বসেন ওই গাছটা থেকে দুইটা তাল বাইরে দেন তাহলে খুশি হইতাম। এখন প্রশ্ন উঠতে পারে তাল কোথায়, এই যে বড় বড় দুইটা তাল হইলে শৈতানের। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, আজকালকার মেয়েরা আমি সত্যটাই বলতে চাই ভাই, যখন তার ফার্স্ট টাইম ভিউজ আসতেছিল না তখন সে একটা জিনিস বুঝতে পারছে যে পাবলিকের মাইন্ড। কি বলছেন? পাবলিকের মাইন্ড যখন সে বুঝতে পারছে তারপরে তা শুরু করে দিছে যা পাবলিকের মাইন্ডে চলে। এখন বর্তমান যুগে দুই তিনটা ক্যাটাগরি খুব বেশি খাইতেছে, এক হলো গা স্যাড, এক হলো ফানি, আর একটা হলো গা ব্লগিং। তো এই বক্সে দিয়ে কি করছে একসাথে দুইটা ক্যাটাগরি অ্যাড করে দিছে, ফানি এন্ড স্যাড। তো এই দুইটার কারণে পাবলিকের অনেক সিম্পাথি পাইছে একটা ভিডিওর মাধ্যমে, তার ফলে এখন সে রাস্তায় রাস্তায় মুজরাগিরি করে বেড়াইতেছে। ডাজেন্ট ম্যাটার ভাই, এসব মেগিগুলো এমনই হয়ে থাকে, এদেরকে তুমি যতই খারাপ বলো না কেন অবশেষে দেখবা তোমরাই খারাপ।
তাই এসব ম্যাগি থেকে নিজেকে দূরে রাখি, নিজেকে সুরক্ষিত রাখি। আবারও দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তকে। রুকো যারা, সবর করো। এই ম্যাগিকে নিয়ে শেষ একটা লাইন, ম্যাগি তুমি ফলোয়ার্স আনছো কান্নাকাটি করিয়া, হাজারো ম্যাগি অনলাইনে আছে তারপরও তোমাকেই দিলাম ভরিয়া। আমার জন্য দোয়া করেন। আপাতত গেলাম 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 গেলাম।